আগামী 2024 সালের লোকসভা ভোটের পূর্বে কৈলাসহর কুমারঘাটের রাস্তা এবং কৈলাসহর ধর্মনগরের রাস্তার কাজ সম্পন্ন হবে বলে সাংসদ রেবতী ত্রিপুরা শুক্রবার কৈলাসহরের এক প্রশাসনিক বৈঠক শেষে জানান। শুক্রবার কৈলাসহরের সার্কিট হাউসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংসদ রেবতী ত্রিপুরা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, কৈলাসহর এবং কুমারঘাটের মহকুমা শাসক সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠক শেষে সাংসদ রেবতী ত্রিপুরা জানান যে মূলত 3 মাস পরপর এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিধানসভা ভোটের কারণে প্রায় 6 মাস পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলায় জলমিশন প্রকল্পে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 85% কাজ হয়েছে। তাছাড়া বহু কাঙ্ক্ষিত কৈলাসহর কুমারঘাট রাস্তা এবং কৈলাসহর ধর্মনগরের রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা এই বৈঠকে জানিয়েছেন, আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে এই রাস্তাগুলোর কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে সাংসদ রেবতী ত্রিপুরা খুবই আশাবাদী, 2024 সালে লোকসভা ভোটের পূর্বে এই রাস্তা দুটোর কাজ সম্পন্ন হবার পর মানুষ চলাফেরা করতে পারবে। এটা আমাদের সময়ে সময়ে 3 মাস অন্তর 4 মাস অন্তর হয়, একটা নিয়ম আছে। তো এই জেলা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলছে, আমরা আজকে দেখলাম, আজকেও আমরা শুনলাম বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছে, আরও কাজ চলছে ভালোভাবে। তো ওইটাই পর্যালোচনা। কতদিন পরে এই বৈঠকটা হলো? ইলেকশনের আগে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে ইলেকশন হওয়ায় প্রায় 2 মাসের মতো আমরা করতে পারিনি। অর্থাৎ 2 মাস পরে হয়েছে, প্রায় 3 মাসের মাথায় 5 মাস। জলমিশন প্রকল্পে আপনার এই এলাকাটা কতটুকু মানে সার্থক? আজকে যেটা দিল 82% দেখাচ্ছে, কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার এবং বিভিন্ন যে টুকিটাকি বিষয়গুলি যদি আমরা 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি, সমস্যাগুলি সমাধান করতে পারি, তাহলে এটা আরও ভালো। কাজেই এই জেলা সেক্ষেত্রে অনেকটা এগিয়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কতটুকু সাফল্য? সেটা আমি দেখলাম এখানে ভালো, 80% তার উপরে আছে। সব ক্ষেত্রে মোটামুটি 75-80% এরকম ভালো এই জেলা এগিয়ে চলছে। আগামী দিনে এই রূপরেখাটা কি আরও এগিয়ে যাবে মনে করেন? অবশ্যই, কারণ বিভিন্ন জেলার মধ্যে এটা কম্পিটিশন হয় এবং সেন্ট্রাল লেভেলেও এটা পর্যালোচনা হয়, এবং এখানে আজকে মূলত আমরা দেখলাম রোড এবং বিভিন্ন বিল্ডিংসের ক্ষেত্রে একটা হাইওয়ে যেটা কৈলাসহর থেকে আমাদের কুমারঘাট, এটা নিয়েও আলোচনা করেছি। যারা এজেন্সি কাজ করছে তাদেরকে আমরা বলেছি তাড়াতাড়ি যেন কাজ করেন, এবং তাড়াতাড়ি আমাদের এই কমিউনিকেশনের ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে অসুবিধা যেটা না থাকে, এবং এই জেলা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন সহায়তা হয় সে কথা। যেহেতু নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন, সেই ক্ষেত্রে কৈলাসহর ধর্মনগর এবং কৈলাসহর কুমারঘাটের যাতায়াতের ক্ষেত্রে অনেক বছর ধরে পিছিয়ে রয়েছে, ওনারা কতদিন লাগবে বললেন? সেটাই আমরা বলেছি যে স্লো ছিল, সেটা আরও বাড়ানোর জন্য কাজের গতি, এবং তারা প্রতিশ্রুতি দিলেন যে আগামী দিনে তারা সেটা দ্রুত করবেন, এবং কেউ কেউ বলেছেন অক্টোবরের মধ্যে ডিসেম্বরের মধ্যে। তো আমরা আশা রাখছি 2023-এর মধ্যে মোটামুটি হয়ে যাবে। সার্বিকভাবে ঊনকোটি জেলা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেও সাংসদ রেবতী ত্রিপুরা জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।